ক্ষতিপূরণ বাবদ 17 লক্ষ টাকা দেওয়ার মুচলেকায় আদালত থেকে ছাড়া পেলেন 3 ঠিকাদার। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। অবশেষে ক্ষতিপূরণ দিতে সম্মত হওয়ায় মুচলেকায় ছাড়া পেলেন ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া উপজেলার 3 ঠিকাদার। সওজ বিভাগের রাস্তা ক্ষতিগ্রস্ত করার দায়ে আটককৃত ঠিকাদার আবু নাহিদ সোহাগ, শানু খলিফা এবং হাসান খলিফা 17 লাখ টাকা ক্ষতিপূরণ দেবার শর্তেই ছাড়া পান। আখাউড়া আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের পাশে ড্রেসিং করে বালি রাখার পর সড়ক ধসে পড়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ 3 ঠিকাদারকে গ্রেফতার করেছে অত্র থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাসুদেব গ্রামের মরহুম নোয়াব মিয়ার ছেলে আবু নাহিদ সোহাগ, আখাউড়া পৌরসভার রাধানগরের বাসিন্দা মোহাম্মদ দানিস খলিফার পুত্র মোহাম্মদ হাসান খলিফা, জেলা সদর থানার কোড্ডা গ্রামের মরহুম সিরাজ খলিফা ছেলে মোহাম্মদ শানু খলিফা। এর আগে অত্র পৌরসভার তিতাস রেল ব্রিজের পূর্ব পাশে আখাউড়া আগরতলা আন্তর্জাতিক মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম সিলেট রেল সড়কের মাঝখানে অবৈধভাবে ড্রেজিং করে বালি রাখার কারণে বালির পানির চাপে মহাসড়কের অপর পাশ ধসে পড়ে যায় পাশের তিতাস নদীতে। এতে করে সড়কের এক পাশে ঝুঁকি নিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সরকারি সম্পদ রক্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের বাবদ 17 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সাপেক্ষে তাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। আশরাফুল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।